কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে পারিবারিক ভিজিট ভিসা। 7 ফেব্রুয়ারি থেকে এ ভিসার আবেদন করতে পারছেন প্রবাসীরা। দেশটিতে ভিজিট ভিসার শর্ত কঠিন করা হলেও পারিবারিক ভিজিট ভিসা সহজ করা হয়েছে। কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রবাসী যদি মাসে 400 দিনার বেতন পায়, তাহলে তিনি তার মা বাবা ভাই বোন ও স্ত্রী সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবেন। তবে দেশটিতে আসার পর কোনোভাবেই পারিবারিক ভিসায় পরিবর্তন করতে পারবেন না। পারিবারিক ভিসায় কুয়েতে দীর্ঘদিন থাকার সুযোগ থাকলেও ভিজিট ভিসায় নির্দিষ্ট একটা সময় পরে আবার নিজ দেশে ফিরতে হয়। একসময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা, তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়ে বেশি আগ্রহ কুয়েতের। কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে, যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে। সর্বশেষ জরিপ অনুযায়ী কুয়েতে বর্তমান 46 লাখ মানুষ বাস করেন, এর মধ্যে 32 লাখই প্রবাসী বা ভিনদেশি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।